হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসসালামু আলাইকুম তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দেখো নতুন একটা দিন আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম দুদিন ভিডিও দিতে পারিনি তো দেখো ফুলটা দেখাতে দেখাতে এখানে হাত থেকে ভেঙে পড়ে গেছে আমি আবার কুইরে লাগিয়ে দিই ফুলটাকে আমাকে পড়ে গেল খুব খারাপ লাগছে আর এইদিকে আর একটা অ্যাডেনিয়াম হয়েছে আর এইখানটা দেখো কীরকম কলিয়েসটা সুন্দর লাগে আর এই বিড়াল ছানাটা জানি না আমার পেছু পেচু কেন ঘোরে জানা আমারই পুষা কিন্তু না আর এই বুলুগুলো দেখো এই বুলুগুলোর নাম আমি জানি না এই বুলু ফুলটাকে আমার খুব ভালো লাগে কিন্তু এর নাম আমি জানি না আমার মনে হচ্ছে এটাকে নীলকণ্ঠ বলে জানি আর কি বলে আমি জানি না আর এইটা তো আমার সবথেকে ফেভারিট দেখো তরুণ লতাটা হেবি সুন্দর হয়েছে কিন্তু এবারে সব দানা হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের লঙ্কাগুলো সব পেকে গেছে আর এখানে গন্ধরাজ ফুল গাছটা থেকে এত ফুলের সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর একটা সেন্ট আছে তো তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমরা চিনতে পারো কি না এইটা হলো ওয়াটার লিলির এই দেখো কি সুন্দর লাগছে দেখো সকালবেলায় পানির মধ্যে ফুলগুলো ফুটেছে দারুণ লাগছে বালতিতে এত সুন্দর লাগছে আমাকে তো এর কাছেই বসে থাকতে মন যাচ্ছে তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে এই যে আমাদের পাঁচিলটা পাঁচিলের ওপারে আমি কিছু ফুল দেখেছি ওগুলো কিন্তু বন বাদারে ফুল হয়েছে তবুও আমার ভাল লাগছে চলো আমি উটিয়ের ওপরে তারপরে তোমাদের দেখাচ্ছি তো এই দেখো পিঙ্ক কালারে হালকা পিঙ্ক কালারে যেটা আমার কেলাকান্দে একটা ফ্লাওয়ার হয় না ওইটা লাগায় ওরই মতন একটা ভ্যারাইটি কিন্তু এটা বোন আমি তাও একটু ভেঙলাম তো বড় করে ভাঙতে চাইলাম হলো না ছোট পানাই হলো যাই হোক আমি নিয়ে আসলাম তো আমাকে ভালো লাগছে আমি ভাবলাম কি ভেঙে যেহেতু নিয়ে এসেছি এখানে বালতির মধ্যে লাগিয়ে দিই তো যতদিন হয় হবে হ্যাঁ না হয় না হবে এই যে কটা কুড়ি আছে ফুটবে তো আমার ভাবে নেই এটাই আমার কাছে অনেক তো আমার খুব ভালো লাগছিলো আর দেখো কত পিঁপড়ে মনে হয় এর মধ্যে মধু আছে তো আমার গাছপালা ইয়ে করা সব এটা সেটা করা সব শেষ কাজকর্ম যেগুলো হয় আর কি বাড়ির ওগুলো সব করা শেষ আমি সিঁধে চলে এসেছি আমার নিজের জামা কাপড়গুলো নিয়ে গুচোতে আবার ঘর পুষতে হবে আর আমি তোমাদেরকে রোজ রোজ একই কাজ দেখাতে চাই না সেই জন্য আর কি আমি তোমাদের দেখালাম না বাকি আমার বাড়ির কাজ সব হয়ে গেছে তো এই জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার আমাকে গোসল করতে হবে আরও কাজ আছে যেগুলো সেগুলো করব মা রান্না করছে তারপরে তারপরে আর কি খাওয়া দাওয়া ঘুম যাওয়া আর কি তো চলো দেখা হচ্ছে বিকেলবেলায় বিকেলে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি করি তো শীতে সন্ধ্যাবেলায় চলে এসেছি এটা রাত সন্ধ্যেও নয় সন্ধ্যেবেলায় চা খাওয়া গেছে আর এটা হচ্ছে আমি দুধ ফুটিয়ে নিচ্ছি আমি আফফানারিয়ানের লেগে দুধটা ফুটাচ্ছি আর মায়ের লেগে দুটো রুটি করব সে দুটোই রুটি করব মা দুটো রুটি খাবে আবার আমি ভাত খাবো আর আফ্ফানারিয়ানও রুটি খায় তো আজকে ওরা রুটি খায়নি ওদের সন্ধ্যেবেলাতে আমি খাইয়ে দিচ্ছি একটু আগে সেই জন্য আর কি নাহলে ওদের জন্য করতে হয় তো চলো আমি তাড়াতাড়ি রুটিটা করে নিই দুধটা ফুটেই এসছে আমার তো দুটো রুটি করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরে আমার অবস্থা খুবই খারাপ আলো নেই লাইট নেই আর আমি যে যেহেতু রেল লাইট ও স্ট্যান্ডটা ইউজ করি না বহুত জলদি আমি ওইটা কিনবো তাহলে একটু আলো আলো হবে দেখো দুধ আমার ফুটে গেছে এবার তাড়াতাড়ি রুটি করব। আমাদের রান্নাঘরটা না লাইটটা বিশাল ছোট দেখো পুরো ভূতের মতো অন্ধকার লাগছে কিছুই ভালো শো হচ্ছে না এই জন্য আমি রাত্রির দিকে একদম ভিডিও শো করতে পারি না ভিডিও আমি ছাড়ি না রাত্রির ভিডিও আমি দিই না কিন্তু কি করব বলো আজকে আমি সকালের দিকে কোনো ভিডিও বানাতে পারিনি আর রোজ রোজ তোমাদের কেউ ভালো লাগে না একই জিনিস দেখতে তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা অন্যরকম করি আমি রাত্রির দিকে কী কাজকর্ম করি সেটাই দেখাবার চেষ্টা করলাম কিন্তু বিশাল অন্ধকার লাগছে আমার নিজেরই ভালো লাগে তো কিছু মনে করো না তোমরা আমি জলদি এর ব্যবস্থা একটা করবো তো দেখো রাত আমার ফোনটাই আসলে খারাপ সবাই তো রাত্রিরেও শ্যুট করে কিন্তু ফোন কোয়ালিটি ভালো হলে রাত্রিরই হোক আর যখনই হোক সেটা ভালোই দেখা যায় এবার আমি চলে এসেছি এখানে সিধে আমার বিস্তারগুলো গুছাতে খাওয়া দাওয়া কমপ্লিট আরিয়ানকে খাইয়ে দিয়েছি তো আগে আমি পর্দাগুলো লাগিয়ে দেবো তারপরে আমি এখানে বিছানগুলো পরিষ্কার করে নেবো সিধে পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে আমরা আমার আফনা আরিয়ানের দেখো বালিশটা লাগিয়ে দিলাম বিছখানা আমি শুভ দুদিকে আফানারিয়ান তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমরা আমার আজকে অল আউটটা শেষ হয়ে গেছে সেই জন্যে বাধ্যতামূলক আমি মশার জ্বালা সহ্য না করতে পেরে এইটাই জ্বালাচ্ছি কছুয়াটা যেটাকে নাইট আমরা বলি আর কি করবো বলো মশা থেকে বাঁচতে গেলে সব করতেই হয় এটা আমি কোথায় দেবো দেখো একটা বাসনের মধ্যে কেন কি এটা জ্বালাবার পর যে গুঁড়োটা পড়ে না চারিদিকে গরমায় হয় তো তোমরাও এরকম করতে পারো যখন আমার অ্যালাউ এটা হলাউটা তেলটা শেষ হয়ে যায় আমি এইভাবে লাগাই আর এইটা বাসনের মধ্যে একটা খারাপ বাসনের মধ্যে দিই তো দেখো আমি প্রথমেও যে ছিলাম তো সেই পাঁচগুলো দেখো এর মধ্যে আছে তো এরা তোমরাও করতে পারো আর এটা আমি ডাক্তারবাসের নিচে দিয়ে দেবো তো চলো আমার কাজ শেষ এবার শুতে হবে আপানা রিয়ান তো এখানে শুয়ে পড়েছে আমি একটু ওদের সাথে মস্তি করছি ও বলছে মা আমাকে একটু হাম খাও ও বলছে মা আমাকে একটু হাম খাও তো দুজনকে একটু আদর করে দিচ্ছি তারপরে লাইট বন্ধ করে শুতে হবে যেহেতু রাত হয়ে গেছে তোমরা তো দেখলে তার তীরে আমি কি কি কাজ করি তো বিছখানে আমি শোবো তো দুজনকে একটু আদর করে দিলাম ও বলছে মা আমাকে করো ও বলছে মা আমাকে করো তো যমুজ বাচ্চা আমার জানো তোমরা সা চলো রাত হয়ে গেছে আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি দেখা হবে কাল নেক্সট ভিডিও টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ